ল ব্যারেট রেজিস্টার্ড আইনি প্রতিষ্ঠান আমরা সুপ্রিম কোর্ট হাইকোর্ট জেলা কোর্ট ক্রেতা সুরক্ষা আদালত এবং ভারতবর্ষে প্রভৃতি কোর্টে যে কোনো আইনি সমস্যায় আপনাদের পাশে আমরা সর্বদা ল ব্যারেট ল ফার্মের তরফ থেকে আজকে যে ভিডিওটা দেখানো হবে সেটা খুবই একটা ইন্টারেস্টিং ভিডিও তাই জন্য অনুরোধ করা হচ্ছে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য স্কিপ করলে আপনাদের বুঝতে অসুবিধা হবে আর এই সংক্রান্ত অন্যান্য ভিডিও সবার আগে আপনাদের স্ক্রিনে দেখতে কিংবা অন্যান্য সংক্রান্ত ভিডিও জানার জন্য আমাদের কমেন্টস বক্সে কমেন্ট করুন আর এই সংক্রান্ত যদি কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যেগুলো জিরো থ্রি থ্রি সেভেন নাইন সিক্স জিরো থ্রি ফাইভ ফোর নাইন

খবর পেয়েই সোমালিয়ায় নৌসেনা অপহৃত জাহাজ থেকে কিছু দূরে মোতায়েন করা হয়েছে ভারতীয় নৌসেনার যুদ্ধজাহাজ আইএনএস চেন্নাইকে যে কোনো পরিস্থিতিতে মোকাবিলা করার জন্য প্রস্তুত তারা জলদস্যুদের জন্য কুখ্যাত সোমালিয়া উপকূলে একটি পণ্যবাহী জাহাজকে অপহরণ করা হয়েছে ওই জাহাজে ছিলেন পনেরো জন ভারতীয় জাহাজকর্মী এই ঘটনায় আটকে পড়েছেন তারা অপহৃত জাহাজটির নাম এমভি লিলা লীলা নরফোক বৃহস্পতিবার রাতে এই জাহাজের কর্মীরা একটি বিপদবার্তা পাঠান ব্রিটেন মেরিটাইম ট্রেড অপারেশন পোর্টালে সেখানেই তারা ইঙ্গিত দিয়েছেন জাহাজের ভিতর বৃহস্পতিবার সন্ধ্যায় অন্তত পাঁচ ছ জন সশস্ত্র বহিরাগত ঢুকে পড়েছে জাহাজটিকে হাইজ্যাক বা অপহরণ করেছে তারা এই খবর পাওয়ার পরেই ভারতীয় নৌসেনাবাহিনী দ্রুত পদক্ষেপ করে যুদ্ধজাহাজ আইএনএস চেন্নাইকে পাঠানো হয় ঘটনাস্থলের উদ্দেশ্যে পরে সামুদ্রিক নজরদারির একটি নৌসেনা বিমানও পৌঁছয় আরব সাগরে সোমালিয়ার উপকূলে নৌসেনা জানিয়েছে তারা অপহৃত বাণিজ্যতরীটির উপর নিরন্তর নজর রাখছে শুক্রবার সকাল থেকেই ওই জাহাজ থেকে কিছু দূরে মোতায়েন করা হয়েছে ভারতীয় নৌসেনার যুদ্ধ জাহাজ আইএনএস চেন্নাইকে যে কোনো পরিস্থিতিতে মোকাবিলা করার জন্য প্রস্তুত তারা নৌসেনার নজরদার বিমানপি একাশী ও নিয়মিত ব্যবধানে চক্কর দিচ্ছে অপহৃত জাহাজটির উপরে শুক্রবার সকালেই ওই বাণিজ্যতরির ভিতরে আটকে থাকা ভারতীয়দের সঙ্গে যোগাযোগ স্থাপন করা গিয়েছে বলে জানিয়েছে নৌসেনা তবে তার বাইরে পরিস্থিতির আর কোনো রকম অগ্রগতি হয়নি শেষ পাওয়া খবর অনুযায়ী ওই অপহৃত জাহাজ থেকে কোনো দুঃসংবাদও পায়নি ভারতীয় নৌসেনা তবে জাহাজের ভিতরে আটকে থাকা ভারতীয়দের দ্রুত মুক্ত করার জন্য চেষ্টা চালাচ্ছে নৌসেনা হায়শেপ আপডেট সোমালিয়া উপকূলের কাছে নৌসেনা কমান্ডোদের দাপটে পনেরো ভারতীয় সমেত অপহৃত জাহাজ জলদস্যুদের মুক্ত ভারতীয় নৌসেনার কমান্ডো বা মার্কোসরা সেখানে প্রবেশের আগেই ভারতীয় যুদ্ধ জাহাজ থেকে অপহরণকারীদের প্রতি হুঁশিয়ারি দিয়ে অ্যালার্ট দিতে থাকে ভারতের নৌসেনার যুদ্ধ জাহাজ পাঁচ আফ্রিকার সোমালিয়া উপকূলের কাছে গত সন্ধ্যায় এমভিলিলা নরফ্লক জাহাজটি অপহরণ করেছিল জলদস্যুরা লিবিয়ার পতাকাধারী ওই জাহাজে রয়েছেন পনেরো ভারতীয় এবার সেই জাহাজকে অপহরকারীদের থেকে উদ্ধার করতে তৎপর হয়ে ভারতের নৌসেনার চেন্নাই রওনা হয়েছে জানা গিয়েছে অপহৃত জাহাজে পা রেখেছেন ভারতের নৌসেনার বীর কমান্ডোরা আর তারা সেখানে যেতেই তারা জাহাজকে মুক্ত করেন অপহরণকারীদের থেকে পনেরো জন ভারতীয় সমেত জাহাজ নিরাপদ ও সুরক্ষিত বলে জানিয়েছে নৌসেনা ভারতীয় নৌসেনার কমান্ডো বা মার্কোসরা সেখানে প্রবেশের আগেই ভারতীয় যুদ্ধ জাহাজ থেকে অপহরণকারীদের প্রতি হুঁশিয়ারি দিয়ে অ্যালার্ট দিতে থাকে ভারতের নৌসেনার যুদ্ধ জাহাজ সম্প্রতি পাওয়া খবরে জানা গিয়েছে অপহৃত জাহাজের উপরের তলা অপহরণকারীদের মুক্ত করা গিয়েছে ভারতীয় নৌসেনা এক বিবৃতিতে জানিয়েছে মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট প্রিডেটর এম কিউ নয় ব্যবহার করে এমভিকে ক্রমাগত নজরদারিতে রাখা হয়েছিল এরপর জানানো হয়েছে মিশন মোতায়েন যুদ্ধজাহাজে উপস্থিত ভারতীয় নৌবাহিনীর মেরিন কমান্ডোরা এমভি ভি লীলা নরফকে চড়েছেন আপাতত নৌসেনার দাপটে ওই জাহাজ নিরাপদ ও সুরক্ষিত রয়েছে বলে খবর এর আগে জলদস্যুদের ওপর হেলিকপ্টার থেকে নজরদারি চালাচ্ছিল ভারতীয় নৌসেনার ওই যুদ্ধ জাহাজ সেখান থেকেই তারা অপহৃত জাহাজের জলদস্যুদের প্রতি হুশিয়ারি দিচ্ছিল জানা গিয়েছে লাইবেরিয়ান পতাকাধারী ওই জাহাজটি ব্রাজিলের ডু আকো থেকে রওনা হয়েছিল তা যাচ্ছিল বাহারিনের খালিফি বিন সালমানে মাছ রাস্তায় ঘটে এই অপহরণ জানা গিয়েছে আইএনএস চেন্নাই সেখানে গিয়ে ওই জাহাজে আটকে পড়াদের উদ্ধার করতে এগোয় এর আগেও আদেন উপসাগর ও আরব সাগরে এমন বহু ছোট ছোট জাহাজের অপহরণের ঘটনা ঘটে যাচ্ছে অনেকেই বলছেন যেহেতু মার্কিন নৌসেনা লোহিত সাগরে ইরান সমর্থিত হুথিদের রুখতে নজর সরিয়েছে তাই এই জলপথে এভাবে পর পর ছোট জাহাজ অপহরণ চলছে ইউ অল তরফ থেকে আজকে যে যে ভিডিওটা দেখানো হলো সেটা দেখার জন্য সকলকে ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা এবং প্রচুর শেয়ার করুন যাতে করে অন্যান্যরাও দেখে উপকৃত হয় এই সংক্রান্ত আরও যদি ভিডিও দেখতে চান কিংবা ইনফরমেটিভ ভিডিও কিংবা লিগাল অ্যাওয়ারনেসের উপর যে ভিডিওগুলো আমরা আপলোড করি সেগুলো দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং যদি অন্যান্য বিষয় জানার থাকে কিংবা এই বিষয়ে জানার থাকে কিছু তাহলে কমেন্টস বক্সে কমেন্ট করবেন ধন্যবাদ